হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদেরকে এই আচারটা সম্পর্কে বলবো। এটা আচার বলতে কি, মানে ফ্লেভারটা মানে একদম আচার, কিন্তু নাম দিয়েছে হলো চালতার চিপস। বেসিক্যালি আমি এই আচারের নামটার জন্য এটা অর্ডার করেছিলাম, যে দেখি তো চালতার চিপস মানে কি। পরে দেখলাম যে চালতার যে শুকনা শুকনা আচার আছে না, ওইটাই, কিন্তু খুবই মজা। আর এই যে এইভাবে করে অল্প অল্প করে কেটে কেটে দেওয়া, আর একটু চিউই টাইপের, এটা ধরেন আমি আমার কথাই বলি, আমি যখন ভিডিও এডিট করি বা ধরেন যখন অফিসে থাকি অনেকক্ষণ ধরে এমন কোনো কাজ করা পড়ে যেটা ধরেন মুখটা বন্ধ রাখতে হয় কিন্তু আমার কিছু খাইতে ইচ্ছা করে আর কাজটাও করতে হবে, ওই সময় তো দেখা যায় এটা আমার জন্য পারফেক্ট হবে। তখন ধরেন আমি এভাবে দিয়ে চুষতে চুষতে খাইতে থাকবো, আর যখন ধৈর্য খুলে হবে না একটু চিবিয়ে খাইয়ে পারবো। তো এই আচারটা আইডিয়াল হলো যখন ধরেন যে আমার মতো বই পড়ছেন আপনারা, বা ধরেন এমন কোনো একটা কাজ করছেন অনেকক্ষণ ধরে মুখটা বন্ধ রাখতেছে কিন্তু ভালো লাগতেছে না, তো নিজেকে চিয়ার আপ করার জন্য এই আচারটা বেস্ট হবে। আর দুঃখের কথা বলি, এই দেখেন এই পর্যন্ত শেষ হয়ে গেছে আমার আচার। কেমনে জানেন, আমি আমার কলিগদেরকে টেস্ট করতে দিয়েছিলাম জাস্ট একটা করে খাওয়ার জন্য, ওরা আমার আচারের উপরে এমনভাবে হামলা করতেছে যে আমি ভয়ে এই আচারটা এখন বাসা নিয়ে চলে আসছি, কারণ এটা তো শেষ করা যাবে না, আর আমি এটা বাসায় রেখে অল্প অল্প করে খাবো, কিছুটা আমি অফিসে নিয়ে যাব, বাকিদেরকে দেখাবো না। সো আই রিয়েলি রিয়েলি রেকমেন্ড দিস আচার, সরি চালদার চিপস।